নমস্কার, দেখছেন জি চব্বিশ ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌম্যাদিত্য। একুশের মহাসংগ্রাম এবং সেই মহাসংগ্রামেরই খবর আমরা আজ রাত নটায় দেব পেজ ওয়ানে। আর আমি যেমন রয়েছি সৌম্যাদিত্য, আমার সঙ্গে কিন্তু সম্প্রীতিও থাকছে আমাদের যাবতীয় খবর দেখানোর জন্য। কিন্তু শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখবো যে কোন কোন খবরের দিকে আমরা বিশেষ করে নজর রাখবো। আজ অমিত শাহ, তিনি রাজ্যে এসেছিলেন, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ তার মোট চারটি কর্মসূচি ছিল এবং সেই চারটি কর্মসূচিতে কিন্তু আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন তার সফর সঙ্গী। তার সঙ্গে আমরা কথা বলেছি, তার সাক্ষাৎকারের অংশ বিশেষও কিন্তু আমরা আজ রাত নটায় আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি আজ সমস্ত পক্ষই, যুযুধান সব পক্ষই কিন্তু, যেহেতু 6 এপ্রিল আবার তৃতীয় দফার নির্বাচন রয়েছে, প্রত্যেকেই কিন্তু প্রচারের ঝাঁজ বাড়াচ্ছেন, প্রচারের ঝড় তুলছেন। সেই প্রচারের ছবি, সেই প্রচারের বক্তব্য, সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু তার আগে একবার আমাদের নজর রাখতে হচ্ছে প্রাইম হেডলাইন্সের দিকে। বাংলার সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল, ভোট ব্যাংকের রাজনীতির ফায়দা তুলতে অনুপ্রবেশকারীদের আশ্রয় বাংলার মহিলারা সবচেয়ে বেশি অত্যাচারের শিকার, জি চব্বিশ ঘন্টায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি অমিত শাহ। কমিশন নয়, ভোট পরিচালনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, নন্দীগ্রামে তাণ্ডব চালিয়েছে বাহিনী, ফের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বয়ালের বুথে ভোট গ্রহণে বাধা সৃষ্টি হয়নি, কমিশনকে রিপোর্ট বিশেষ পুলিশ পর্যবেক্ষকের। প্রিসাইডিং অফিসার না চাইলে বুথে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ, কোনো জওয়ান ভোটারদের পরিচয়পত্র দেখতে পারবেন না, বাহিনীর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধান্ত কমিশনের। এবং শুরুতেই আপনাদের যেটা জানাচ্ছিলাম, আজ আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী, তিনি ছিলেন অমিত শাহর সফর সঙ্গী, তার সঙ্গে হেলিকপ্টারে তিনি কথা বলেছেন এবং জানতে পেরেছেন তার মনের বক্তব্য, এই 2021 নির্বাচন সম্পর্কে তিনি কী ভাবছেন। এবং অবশ্যই নন্দীগ্রামে যে ভোট আমরা গতকাল দেখলাম, যেখানে সবথেকে বড় প্রশ্ন যে কে জিতবেন, শুভেন্দু অধিকারী না মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ কিন্তু দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে হারবেন। আমরা আরও বিস্তারিতভাবে জানবো, আমরা চলে যাব সরাসরি সম্প্রীতির সঙ্গে কথা বলার জন্য। ওভার টু সম্প্রীতি। একেবারেই সৌম্যাদিত্য, তুমি যেটা বলেছো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীকে। এবং অমিত শাহের কথায় যেটা উঠে এসছে বারবার নন্দীগ্রামের কথা, নন্দীগ্রামে বড় মার্জিনে হারবেন মমতা ব্যানার্জি এমনই দাবি করেছেন তিনি। এবং তার পাশাপাশি বলেছেন যে নজর টানতে বুথে চেয়ার নিয়ে বসে পড়েছেন মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জির হতাশাই প্রমাণ করে যে নন্দীগ্রামে বড় মার্জিনে হারতে চলেছেন মমতা ব্যানার্জি, এমনই বিস্ফোরক কথা বলে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলেছেন তিনি আমরা দেখে নেব। পহলা চরণ কে বাদ আপ বলে থে কি 30 সিটো মে 26 সিটস আপ জিত লেঙ্গে, আবি অর 30 সিট মে চুনাও হো গয়া, মতদান হো গয়া, তো আপকা ক্যা আবি ক্যা অ্যাসেসমেন্ট হ্যায়? দেখিয়ে দোনো চরণ মিলাকর হাম 50 কে আসপাস সিট জিতেঙ্গে অর হাম 200 কা হামারা লক্ষ্য পার কর লেঙ্গে। नंदीग्राम में क्या होगा? नंदीग्राम में निश्चित रूप से बड़े मार्जिन से ममता दीदी हार रही। कैसे आप इतना कॉन्फिडेंट हो रहे? नहीं, वहाँ पर जो हमारे कार्यकर्ता काम कर रहे हैं उनका, जनता का जो फीडबैक है उनके पास, वो कल एक तरफा वोटिंग हुआ है और दीदी का फ्रस्ट्रेशन भी जो दिखाई पड़ता था वो भी वो शो करता था कि दीदी हार रही। তবে শুধুমাত্র কিন্তু এইটুকুতেই ক্ষান্ত থাকেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেছেন যে কমিশন ভালো করেছে, তৃণমূল কংগ্রেস বুথ দখল করে ছাপ্পা মারতে পারেননি। কি বলেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেখে নেব। हम पिछले कई सालों से क्या देखा कि जो अपोजिशन वो बोलते हैं कि रिग हुआ है बूथ, कैप्चर्ड हुआ है, लेकिन वो बात कल जो रूलिंग पार्टी वो बोल रहे थे वही बताता है कि इस बार वो बूथ कैप्चर नहीं कर पाए। आमतौर पर बंगाल में तृणमूल कांग्रेस बूथ कैप्चरिंग कर चुनाव जीतती थी, इस बार चुनाव आयोग ने अच्छी व्यवस्था करी है, वो बूथ कैप्चर नहीं कर पाते हैं और जनता का फोर्स भी इतना है कि उनके गुंडे भाग गए। বাংলা সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস, ভোট ব্যাংকের রাজনীতির ফায়দা তুলতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে তৃণমূল কংগ্রেস, এমনই বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কি বলেছেন তিনি এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীকে, আমরা একবার দেখে নিই এই বিষয়।
नंदीग्राम फिर एक बार एपिसेंटर बन चुका है ये वेस्ट बंगाल पॉलिटिक्स का, जो 2011 के पहले हुआ था। और ममता बनर्जी के साथ नंदीग्राम का इतना रिश्ता इतना गहरा है, तो क्या हुआ, क्या आप कर पाया जो आप बोल रहे हैं कि हम नंदीग्राम में जीतेंगे और 200 से ज्यादा सीट लेकर बंगाल में भी सरकार बनाएंगे? देखिए, यहाँ पर कट मनी टोलबाजी से बंगाल की जनता परेशान है, सिंडिकेट से जनता की बंगाल की जनता परेशान है, घुसपैठ से हर बंगाली परेशान है। कलकत्ता का बंगाली भी ऐसा सोचता है कि घुसपैठ नहीं रुकी तो कलकत्ता का क्या होगा। और ममता बनर्जी घुसपैठियों को अपनी वोट बैंक मान रही है, शरणार्थियों को नागरिकता नहीं दे रही है, सीए का विरोध कर रही है, तुष्टिकरण कर रही है, बंगाल के अंदर मूर्ति विसर्जन करने के लिए हाईकोर्ट में परमिशन लेने जाना पड़ता है, सरस्वती पूजा नहीं हो रही, किस प्रकार का बंगाल दीदी बनाना चाहती है? बंगाल की जनता भी इस बात से भयभीत है कि बंगाल की संस्कृति को 10 साल में ही वोट बैंक पॉलिटिक्स के कारण ममता बनर्जी ने तहस नहस कर दिया। মমতার 10 বছরে বাংলার মহিলারা সব থেকে বেশি অত্যাচারের শিকার, এমনই বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। संकल्प पत्रों में महिलाओं के ऊपर अपने बहुत ज्यादा फोकस दिया, 33% रिजर्वेशन के बारे में बोला, तो ये देखा गया पिछले कई सालों से कि बंगाल का जो विमेन खास करके वो थोड़ा ममता बनर्जी के साथ अपने आप को कनेक्ट कर पाते थे, तो आप क्या अब सोच रहे हैं कि वो बदल जाएगा? महिलाओं के साथ 10 साल में बहुत अन्याय हुआ है, वो अन्याय को बरोबर करने के लिए हमने ज्यादा फोकस किया है। 10 साल तक महिलाओं को ढेर सारा अन्याय दीदी ने किया है, इतनी सारी हिंसा कौन प्रताड़ित होता है बताइए मुझे? हिंसा की सबसे ज्यादा भुक्तभोगी महिलाएं ही होती हैं। महिला अपराध के सारे आंकड़े पूरे देश भर में 1 से 3 नंबर स्थान पर बंगाल है, और अब तो आंकड़े भी सार्वजनिक नहीं करती, क्यों नहीं कर रहे भाई, क्या छिपाना है आपको? একের পর এক অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এদিকে এরপর কি বলা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে? তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায়ের রিয়াকশন দেখে নেব আমরা। আমরা 200-র উপর আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে বিপুল ভোটে জিতে তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। আর এই ইলেকশন কমিশন তো এদের কথায় ওঠে বস, এখন ইলেকশন কমিশন অমিত শাহ সার্টিফিকেট দিচ্ছে, সিবিআই কে সার্টিফিকেট দিচ্ছে, ইডি কে দিচ্ছে, এদেরকে পরিচালনা করছে এবং স্বশাসিত সংস্থাগুলোকে একেবারে বিজেপির পেটোয়া করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন পড়ে না এই সমস্ত করার, গুন্ডা তো 30 জন ইউপ বন্দুকবাজ ধরা পড়েছে, হিন্দি ভাষাভাষী শোনা গেছে নন্দীগ্রামের বুকে, নন্দীগ্রামে আবার হিন্দি ভাষায় কথা বলবে কেন ভোটাররা? সুতরাং গুন্ডা গুন্ডামি কি হয় সেটা ভারতবর্ষের ওদের শাসিত রাজ্যে সেগুলো মানুষ জানে এবং সেগুলোই ওরা করার চেষ্টা করছে।